পুলিশে গাড়ি এলো, তখন পড়ছিল জল, প্রচন্ড বৃষ্টি পড়ছিল। আচ্ছা, আমাদের পুলিশে গাড়ি এসে এখানে দাঁড়ালো, একজন মহিলা আর দুজন ছেলেকে তুললো। তখন আমাদের মনের মধ্যে সন্দেহ হলো যে একজন মহিলা দুজন ছেলেকে তুললো, এখানে নিশ্চয়ই কোনো রেকর্ড চলছিল, মধুচক্রের কোনো রেকর্ড চলছিল। কিন্তু আমরা এটা কল্পনা করতে পারিনি যে আমাদের এত সেই পাড়াটার আমরা একটা গুডউইল আছে, এখানে অনেক শিক্ষিত লোক থাকে, অনেক মাস্টারমশাই থাকে, অনেকে থাকে, কিন্তু এই পাড়ার মধ্যে এরকম চলবে এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। আমরা চাইছি প্রশাসন যাতে এটার বিরুদ্ধে ভালো রকমভাবে স্টেপ নেয়, বা এটা কীরকমভাবে হচ্ছে বা কার প্ররোচনায় হয়েছে সেই বিরুদ্ধে যেমন স্টেপ নেয় সেটা আমরা চাইছি। এইখানে কোনো মধুচক্রের আসর বসেছিল, পুলিশ যখন রেড করে সবাইকে তুলে তখন আমরা জানতে পারি। সত্যিকারের তাই বাঁকুড়া পাড়ার মধ্যে এগুলো সত্যিই খুব বাজে অবস্থা, মানে আমি ভাবতে পারিনি যে আমার 24 নম্বর এরকমটা হবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা কখনো ভাবি না যে এখানে হবে, কেন আমি দেখেছি এদিকে পেরিয়ে যায়, তো টিউশনের ছেলেমেয়েরা এখানে থাকে, আমার সেই মুহূর্ত মানে সেটা দেখে আমার কখনো সন্দেহ হয়নি যে এইখানে এটা ঘটছে। তো যাই হোক, পুলিশ প্রশাসন এসে আইনকে যেটা করেছে, আমি চাই যে পুলিশ প্রশাসন এটা ভালোভাবেই মানে খুব কঠোরভাবে যেন স্টেপ নেয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যারা এই তার সঙ্গে বিশেষভাবে জড়িত, যার যে একটা গ্যাং আছে, এই গ্যাংটাকে ধরা খুবই জরুরি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এই গ্যাংটাকে ধরা হয়।